যারা বলে যে আরে একটু গুনাহ করালো হালকা একটু জুইলে তো জান্নাতে যাবই মুসলমান, একদিন যদি 50,000 বছর হয় আধা দিন জ্বললে 1,000 বছর, দেখি তোর কত বড় ক্ষমতা, গ্যাস লাইট জ্বালা 3 মিনিট জল দেখি কি লাগে তোর। মিয়া ইসলামের সিনেমা মনে করছো না, সিনেমা মনে করছো, ইসলাম সিনেমা না। ইন্না কাউলুল্লাহি হক, আল্লাহর কথা সত্য না মিথ্যা, আল্লাহর কথা সত্য না মিথ্যা। আল্লাহ বলেছে একদিনের সমান কত বছর পৃথিবীর, কয় বছর জি না, এগুলোর ভুল পৃথিবীর কশ্মিন কালে কেউ ধরতে পারবে না। আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি, কারণ এগুলো কোন তাফসির না, এগুলো ডাইরেক্ট আই মানি আমি, ইউ মানি তুমি, ইট মানি খাও, গো মানি যাও, কাম মানি আসো, এরকম তরজুমা। এটা কি অনুবাদ, এটা কি ব্যাখ্যা না, এটার ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ। তাহলে এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, কি বলতেছে, ফাসবির, কাজেই ধৈর্য ধারণ করেন। কেমন ধৈর্য? সাবরান জামিলা, পরম ধৈর্য ধরেন। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বলল না, আরে এসে যাক সেই আযাব যদি এরকম কিছু থেকে থাকে, আসুক না দেখি কি আসে। মানুষ কয় না হ্যাঁ হ্যালো, দেখবো তুই কি পারস, আয় আয়, মানে সামনের লোকের আসলে কিছুই মনে করে না, রাইট রাইট অর রং? আপনি যখন সামনের লোকের তুচ্ছ মনে করেন তখন আপনি কিভাবে বলেন, ওইসি ওইসি সিনি সিনি, বাপরে বাপ তোদেরকে চিনা আছে, হ্যাঁ তুই কি পারস আমি জানি তো। আপনি কি ওরা ভয় পাইছেন নাকি উপহাস করছেন? হ্যাঁ ভয় পাইছেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে ফাসবির, ও মুহাম্মদ ধৈর্য ধারণ করেন, সাবরান জামিলা পরম ধৈর্য ধারণ করেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা ওই দিনকে অনেক দূরে মনে করে, ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকটে দেখতে পাচ্ছি। ইয়াউমা তাকুনু আস-সামাউ কাল-মুহল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ও অপেক্ষা করছে না, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন, কখন আসবে আযাবের দিন, কখন আসবে হিসাবের দিন, কখন আসবে বিচারের দিন, ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা, ও মুহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে, আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে, অনেক কাছে। তো ওটা আসলে কি হবে? আল্লাহ বলছেন ইয়াউমা তাকুনু আস-সামাউ কাল-মুহল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। উনুল জিবালু কাল-ইহনি ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা, ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনি ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা ওয়া লা ইয়াসআল। এখানে দুইজন অন্তরঙ্গ বন্ধু আছে, ঘনিষ্ঠ বন্ধু দুইজন, মানে একসাথে চলো স্কুলে যাও মাদ্রাসা যাও, দুইজন দিকে আসো, দুইজন লোক লাগবে আমার যারা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে, নাই এরকম দুইজন লোক লাগবে, এমন দোস্ত দুইটা দোস্ত লাগবে আমার, দোস্ত আসো আসো, দোস্ত নাই জায়গায়, এ আল্লাহ কম কম কম, এ আল্লাহ দাঁড়াইছে না, হাসবেন না। আল্লাহ কি বলছে জানেন, যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না,